হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিপা মণ্ডল তোমাদের সঙ্গে। তো সবার প্রথমেই তোমার এবং তোমাদের পরিবারের সকলের সুস্থতা কামনা করি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সাইকেল গ্যারেজ করে চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। তো ট্রেন আসবে একটু পরে, তার আগে স্টেশন চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখানো যাক, চলো। অম্বিকা কালনা স্টেশনে এখন আমরা ট্রেনে উঠবো, তারপর আমরা জিরাটে গিয়ে নামবো। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি জিরাট স্টেশনে। দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে। ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তো তার জন্য ট্রেনের ভিতরে শ্যুট করতে পারিনি। আর এত পরিমাণে ভিড় হয়েছিল যে অনেকে ট্রেনে উঠতেও পারেনি। আমরা যে নামতে পেরেছি এটাই আমাদের যথেষ্ট ভাগ্য ভালো। লেডিস কামরার তো 95% সবাই এই জিরাটেই নেমে গেল। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট যাচ্ছে সবাই জিরাট কলেজে। অবশেষে আমরা চলে এসেছি বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে। মহাবিদ্যালয়টি অর্থাৎ জিরাট কলেজটি যার নামে প্রতিষ্ঠিত, তিনি বিজয়কৃষ্ণ মোদক, তার মূর্তি সামনেই প্রতিষ্ঠিত করা হয়েছে। পুরো কলেজটি জুড়ে একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। কলেজটির পাশেই সারি সারি গাছ এবং গাছের পাশে গোল করে শান বাঁধানো বসার জায়গাও রয়েছে, এবং কলেজের পাশেই জাল দিয়ে ঘেরা একটি জায়গা যেখানে অনেক রকমের গাছ লাগানো রয়েছে। সামনের দিকে এগিয়ে দেখা যাক আরও কী কী দেখতে পাওয়া যায়। এই পাশে একটা বিল্ডিং আছে, আপনারা দেখছেন পাশ দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে। সামনে এগোলে কলেজটির বিল্ডিংয়ের সামনেই রয়েছে দিগন্ত বিস্তৃত মাঠ, যা কলেজটির সৌন্দর্যকে আরও দৃষ্টি আকর্ষণীয় করে তুলেছে। এই বিল্ডিংটির নাম স্যার আশুতোষ বিজ্ঞান ভবন। সামনের দিকে এগোনো যাক, দেখি আর কী কী দেখতে পাওয়া যায়। সবচেয়ে সুন্দর জায়গা হলো এই মাঠটি। দিগন্ত বিস্তৃত খোলা মাঠটি সবুজ ঘাসে ভরা, এবং এই হলো বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বিল্ডিং। এখানেই ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয়, এছাড়াও এখানে এনসিসিও করানো হয়। এখন আমি কাটোয়াগামী ট্রেনে উঠে পড়েছি। জিরাট থেকে অম্বিকা কালনা মাঝে মাত্র 4টি স্টেশন। তো ট্রেন থেকে নেমে পড়লাম, দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।